হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক স্পট প্রো। ওয়েব ব্রাউজার কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর ভেতরে অন্যতম একটি। আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন থাকে আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইন বা এডিটিং এর মতো বিষয় নিয়ে সময় না কাটান, তাহলে বলতে হবে আপনি বেশিরভাগ সময় ইন্টারনেট ব্রাউজিং করেই কাটান। তো আজ আমরা তুলনা করব সময়ের সবচেয়ে জনপ্রিয় দুটি ব্রাউজার নিয়ে, যার একটি হলো গুগল ক্রোম আর অন্যটি হলো ফায়ারফক্স। এই গুগল ক্রোম এবং ফায়ারফক্স এর যেসব বিষয় নিয়ে আমরা তুলনা করব, সেগুলি হলো ব্রাউজার স্পিড, ব্রাউজার ইন্টারফেস, ব্রাউজার সিকিউরিটি, ব্রাউজিং প্রাইভেসি, ব্রাউজিং এক্সটেনশন, এছাড়াও অন্যান্য বিষয়। তো প্রথমে আসি ব্রাউজিং স্পিডে। সেক্ষেত্রে গুগল ক্রোম সেরা নাকি ফায়ারফক্স সেরা? আমরা ইন্টারনেট ব্যবহারকারীরা সবসময় একটি বিষয় সবচেয়ে গুরুত্ব দেই, আর সেটি হলো ব্রাউজার স্পিড। তো এক্ষেত্রে ব্রাউজার স্পিড টেস্ট করার জন্য প্রচলিত তিনটি পরীক্ষা হলো জেট স্টিম, ক্রাকেন এবং রোবো হর্নেট টেস্ট। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গুগল ক্রোমের জেট স্টিম স্পিড, যেখানে গুগল ক্রোমের স্কোর 74.321। এখন যাচ্ছি মজিলা ফায়ারফক্সে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মজিলা ফায়ারফক্সে আছি এবং এখানে জেট স্টিমের স্পিড 51.227। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে গুগল ক্রোমের থেকে মজিলা ফায়ারফক্স জেট স্টিম টেস্টে অনেকটা এগিয়ে রয়েছে। এখন আবার গুগল ক্রোমে চলে যাচ্ছি। এখন আপনারা গুগল ক্রোমের ক্রাকেন স্পিড টেস্ট রেজাল্টটি দেখতে পাচ্ছেন, যেখানে গুগল ক্রোমের রেজাল্ট 1761.3। এবার চলে যাচ্ছি মজিলা ফায়ারফক্সে। এখানে আপনারা ক্রাকেনের মজিলা ফায়ারফক্স স্পিড টেস্ট রেজাল্টটি দেখতে পাচ্ছেন, যেখানে স্পিড রেজাল্টটি রয়েছে 2022। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে ক্রাকেন স্পিড টেস্টে গুগল ক্রোম থেকে মজিলা ফায়ারফক্স কিছুটা পিছিয়ে রয়েছে। এখন আমরা আবার গুগল ক্রোমে চলে যাচ্ছি। এখানে আপনারা গুগল ক্রোমের রোবো হান্ট স্পিড টেস্ট রেজাল্টটি দেখতে পাচ্ছেন, যেখানে রেজাল্টটি রয়েছে 151.80। এখন আবার ফায়ারফক্সে চলে যাচ্ছি। এখন আপনারা রোবো হান্টের ফায়ারফক্স স্পিড টেস্ট রেজাল্টটি দেখতে পাচ্ছেন, যেখানে রেজাল্টটি রয়েছে 108.38। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে গুগল ক্রোমের থেকে মজিলা ফায়ারফক্স কিছুটা এগিয়ে আছে। সর্বোপরি এটা বলা যায় যে গুগল ক্রোম থেকে মজিলা ফায়ারফক্সের স্পিড কিছুটা বেশি আছে। তবে একটি কথা, ব্রাউজারের ভার্সন চেঞ্জ হওয়ার সাথে সাথে এই স্পিড রেজাল্টেরও পরিবর্তন হতে পারে। আমি ওয়েবসাইটের লিঙ্কগুলি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার আসি ইউজার ইন্টারফেসের বিষয়ে। ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স দুটিরই ইন্টারফেস খুবই সুন্দর। এক্ষেত্রে গুগল ক্রোমকে বলা যায় তুলনামূলক ফ্রেশ এবং ইউজার ফ্রেন্ডলি। তবে ক্রোমের কাস্টমাইজেশন সুবিধা তেমন একটা নেই, যেটি রয়েছে মজিলা ফায়ারফক্সে। আপনি ফায়ারফক্সের থিম পরিবর্তন থেকে শুরু করে যে কোনো কিছু নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে গুগল ক্রোমের থেকে ফায়ারফক্স অনেকটাই এগিয়ে। এবার আসি ব্রাউজারগুলোর সিকিউরিটির দিক দিয়ে কোনটি কেমন সে বিষয়ে। অধিকাংশ ব্যবহারকারী ব্রাউজারের নিরাপত্তার দিকে গুরুত্ব দেয় না, যে কারণে তাদের কম্পিউটারটি ভাইরাস বা ম্যালওয়্যারে আক্রান্ত হয়। এছাড়া ব্রাউজার থেকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাত ছাড়ার বিষয়টি তো রয়েছেই। এক্ষেত্রে ক্রোম অনেকটাই ভালো সমাধান হতে পারে আপনার জন্য, কারণ ক্রোম ক্ষতিকর সাইট, ম্যালওয়্যার সাইট বা ভাইরাসযুক্ত সাইটগুলোকে অটোমেটিক ব্লক করে দিতে পারে, আর এটি ইউজারের জন্য অনেকটাই নিরাপদ। মজিলা ফায়ারফক্স ও সিকিউরিটির দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছে, তবে সেটির ক্ষেত্রে ক্রোমের থেকে বেশি নয়। তাই এটি বলা যায় যে গুগল ক্রোম সিকিউরিটির দিক দিয়ে সব থেকে এগিয়ে। এবার আসি প্রাইভেসির বিষয়ে। প্রাইভেসির দিক দিয়ে গুগল ক্রোম সেরা নাকি মজিলা ফায়ারফক্স সেরা? আমরা বাংলাদেশিরা প্রাইভেসি নিয়ে খুব একটা মাথা ঘামাই না, তবে ইউরোপ ও আমেরিকার নাগরিকরা তাদের প্রাইভেসি সম্পর্কে যথেষ্ট সচেতন। এক্ষেত্রে গুগল ক্রোম তাদের ব্রাউজার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তাদের বিজনেস পারপাস ব্যবহার করার অভিযোগ অনেক আগে থেকেই রয়েছে। অন্যদিকে ফায়ারফক্সের ক্ষেত্রে ব্যবহারকারীর প্রাইভেসি অনেকটাই নিরাপদ, কারণ মজিলা ফায়ারফক্স সম্পূর্ণ ওপেন সোর্স এবং তারা কোনো অ্যাড প্রোভাইড বিষয়ক কোনো বিজনেস করে না, যে কারণে তাদের গ্রাহকের তথ্য নিয়ে অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। তাই প্রাইভেসির ক্ষেত্রে বলা যায় গুগল ক্রোমের থেকে মজিলা ফায়ারফক্স অনেকটাই এগিয়ে। এবার আসি এক্সটেনশনের দিক দিয়ে গুগল ক্রোম সেরা নাকি মজিলা ফায়ারফক্স সেরা সে বিষয়ে। এক্সটেনশনের দিক দিয়ে গুগল ক্রোম অনেকটাই এগিয়ে, কারণ গুগল ক্রোমের এক্সটেনশন মজিলা ফায়ারফক্স থেকে অনেক অনেক বেশি। মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে এক্সটেনশনকে বলা হয় অ্যাড অন, তবে মজিলা ফায়ারফক্সের অ্যাড অন ক্রোমের মতো বিপুল পরিমাণে নেই। তাই এক্সটেনশনের দিক দিয়ে গুগল ক্রোমকেই সেরা বলতে হবে। অন্য বিষয়গুলোর মধ্যে রয়েছে পপ আপ এবং অ্যাড ব্লকার, যা গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স দুটি সমানভাবে কাজ করে। এছাড়াও যদি র্যামের জায়গা দখলের কথা বলি, তাহলে সেক্ষেত্রে গুগল ক্রোমের থেকে মজিলা ফায়ারফক্স অনেকটাই ভালো,
কারণ আপনি যদি বেশি ট্যাব ব্যবহার করেন তাহলে গুগল ক্রোমের থেকে মজিলা ফায়ারফক্সে আপনার কম্পিউটারে অনেকটা কম জায়গা দখল করবে। এক্ষেত্রে গুগল ক্রোম মজিলা ফায়ারফক্সের থেকে অনেকটাই বেশি জায়গা দখল করবে। তাছাড়া আপনি যদি ব্যাটারি সেভিং এর কথা বলেন তাহলে গুগল ক্রোমের থেকে মজিলা ফায়ারফক্স এগিয়ে রয়েছে। এক্ষেত্রে ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারে ব্রাউজারটি 70% চার্জ খরচ করছে, অন্যদিকে মজিলা ফায়ারফক্স ব্যবহারে ব্রাউজারটি 30% বা 35% চার্জ খরচ করছে। তবে সর্বোপরি একটি বিষয় হলো, আপনি যদি গুগলের সমস্ত ফিচার সুন্দরভাবে ব্যবহার করতে চান তবে মজিলা ফায়ারফক্সের তুলনায় গুগল ক্রোম আপনাকে অনেকটাই স্বাচ্ছন্দ্য দিবে, কারণ গুগল তাদের ব্রাউজারটি গুগলের ফিচারগুলি সুন্দরভাবে ব্যবহার করার জন্যই ডেভেলপ করে থাকে। আর তাছাড়া গুগল ক্রোমের সিকিউরিটি অনেকটাই নিরাপদ। তবে আপনি যদি প্রাইভেসির কথা ভাবেন তাহলে আপনি মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারেন। তো এই ছিল গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা। আমার ভিডিও থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স কোনটি আপনার জন্য সুবিধাজনক। ভিডিওটি ভালো লাগলে টেকস্পোর্ট প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপডেট নোটিফিকেশন পেতে বেল বাটনটি অন রাখুন, আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।